যথাযোগ্য মর্যাদায় 78তম স্বাধীনতা দিবস পালন করলো সোনাই পুরসভা। বৃহস্পতিবার সকালে পূর্জয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারপারসন শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার ও কার্যালয়ের কর্মীরা। এদিন পুরসভার কক্ষে এক সভায় এবছর শহরের সর্বোচ্চ করদাতা বিশিষ্ট সমাজসেবী তথা আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর রিঙ্কুকে সম্বর্ধনা প্রদান করা হয় পুরসভার তরফে। পুরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম ও এক্সিকিউটিভ অফিসার অমৃত হামসে উত্তরীয় ও প্রশংসাপত্র তুলে দেন। এবং পৌরসভা বোর্ড গঠন হওয়ার পর দুই বছর চার মাস পাঁচ মাস হয়েছে এবং আমরা সবাই আমাদের যারা অপোজিশন তিনজন আছে ওনাদের সবার সহযোগিতায় আমরা কাজ করতেছি এবং আমাদের কাজের মধ্যে সবচাইতে বড় যেটা অ্যাচিভমেন্ট আমাদের পৌরসভা অফিস। পৌরসভা অফিস আগামী খুব সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা এটা ফাউন্ডেশন দেব, যেটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট। কারণ অনেক অনেক জায়গায় নেতা মন্ত্রী টাকা পুরো পৌরসভা অফিস পাননি, কিন্তু আমরা সোনাই পৌরসভা এটা করে দেখাতে পেরেছি। আর এটা করতে একমাত্র সাহায্য সরকারকে বেশ তিনি করেছেন, তিনি আমাদের ডিরেক্টর স্যার টুঙ্কেশ্বর দাস। আজকের এই মহান দিনে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে আমরা আরো 3 কোটি টাকার কাজ করব। সোনাই পৌরসভার জুরিসডিকশনের মধ্যে গৌরবপথ আছে, আরো 2টা রোড আছে, নজরুল সরণি আছে, এইগুলা রোডে কাজ হবে। আমরা বাজারে একটা পিপিপি মডেলের একটা G+2 আমরা বিল্ডিং নির্মাণ করছি, যেখানে সবজি মার্কেট হবে, সাইডে দিয়ে আরো শপ আছে। তো আমরা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাধারা করছি এবং কাজ করে যাচ্ছি। তো আমি আবারও বলবো পৌরসভার সবার সাহায্য সহযোগিতা লাগবে, যাতে আমরা বিগত যে আগামী যে দিন আছে এই দিনে আরো পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমাদের যেগুলো স্বপ্ন ছিল, আমি একটা কথা আমার রামকৃষ্ণনাথ আছে, বিভু আছে বা আমার সুবিধা আছে, ওরা সবাই জানে আমরা যখন ক্লাস হয়েছিল স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালা সাহেব তখন মন্ত্রী ছিলেন, তো আমরা স্কুলে পড়তাম, আলাউদ্দিন দত্ত সাহ বা সোনাই ইঞ্জি স্কুলের বার স্যার আরও অনেক ছিলেন, এরা সবাই নেতৃত্ব দিয়েছিলেন। আর আমরা স্কুলে তখন ক্লাস নাইনে ছিলাম, তো গোয়ালা সাহেব পালংঘাটের একটা প্রোগ্রামে উনি পালংঘাট প্রোগ্রামটা শেয়ার করেছিলেন, তখন আমাদের যারা অফিস আদালত বেশি আছে আমাদের সোনাই সাবডিভিশন করে দেওয়ার জন্য, তো হয় নাই দুঃখিত, আজকে আনন্দিত সাবডিভিশন এখনো হয় নাই, কিন্তু মিউনিসিপ্যালিটি বোর্ড এই সেকেন্ড টাইম যেটা গঠন হয়েছে হওয়ার পর থেকে যেগুলো কাজ মানে চলছে আমার মানে এটাই ধারণা যে আগামী 2-4 বছরের মধ্যে সোনাই হয়তো সাবডিভিশন গভর্নমেন্ট দিতে পারে। আর